খুব সহজে বাড়িতেই ভোগের খিচুড়ি রান্না করা যায়। ভোগের খিচুড়ি আমরা সাধারণত দুর্গাপুজো, কালীপুজো, জন্মাষ্টমী, লক্ষ্মী পুজোয় ঠাকুরকে ভোগ দিয়ে থাকি, কিন্তু সেই খিচুড়িটা আমরা বাড়িতে সাধারণত বানাতে পারি না। ভাবি যে অনেক হয়তো হেকটিকের একটা ব্যাপার, বাট আমি আজকে তোমাদের বলবো আমি যেভাবে বানাচ্ছি, তোমরা যদি একবার সেইভাবে বাড়িতে ট্রাই করে দেখো তাহলে অবশ্যই তোমাদের খিচুড়ির টেস্টেও কিন্তু আমরা বাইরে যে ভোগের খিচুড়ি খেয়ে থাকি সেরকমই টেস্টটা পাবে। তো আর দেরি না করে চলো আমি রান্নাটা শুরু করে নিই। আমি কতগুলো ট্রিক্স দিয়ে রান্নাটা করব আর তার সাথে কিছু টিপসও বলে দেব, যাতে তোমাদের খিচুড়ির স্বাদও ভোগের রান্নার মতন হয়। তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি কড়াইটা গ্যাসটা চালিয়ে বসিয়ে দিয়েছিলাম, 2 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি যে আলু কেটে রেখেছিলাম এই আলুটা আমি দিয়ে ভেজে নেব। আলুটা কিন্তু খুব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো না, 50% হবে সেরকম ভাবে ভেজে আমি তুলে নেবো। এইভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা তুলে নিচ্ছি। এবারে বাকি তেলটার মধ্যে আমি যে ফুলকপি গুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। ফুলকপিটা আমি 80% মতো ভেজে নেব, খুব ভালো করে গ্যাস কমিয়ে এগুলোকে আমি ভেজে নেবো। কপিটা ভাজা হয়ে গেছে, তো কপিটাও আমি তুলে রাখছি বাটিতে। কপিটা তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু আরো একটু তেল অ্যাড করতে পারো। তো আমি এখানে 2 তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফোড়নের জন্য, আছে 1টা শুকনো লঙ্কা, আর এখানে 1 চামচের মতো গোটা জিরে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরো ফোড়নটাকে আমি মিনিটখানেকের মতো নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি কিছু কাজু আর কিশমিশকে ভিজিয়ে রেখেছিলাম। কাজু আছে 10 থেকে 15টা আর কিশমিশও আছে 15 থেকে 20টা। তো এই টোটালটা আমি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1টা ছোট বাটিতে আমি নারকল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকল কোড়াটাও দিয়ে দিচ্ছি। নারকলটা 1টা ছোট নারকলে আর্ধেকখানি আমি কুড়িয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1টা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখানে আছে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এটা টোটালটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। ভোগের খিচুড়িতে কিন্তু আদা বাটাটা একটু বেশি পড়বে অন্যান্য মশলার তুলনায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এখানে আমি রেখেছি 1টা বড় সাইজের টমেটো কুচি, এটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমায় কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেরকম করবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি প্রথমে 2 চা চামচ নুন দিলাম, পরে টেস্ট করে যদি আরো লাগে তখন দেব। এবার টোটাল মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়েছে। তো এবারে আমি এর মধ্যে চাল আর ডালটাকে দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ সোনা মুগের ডাল নিয়েছি। ডালটা আমি শুকনো কড়াইতে হালকা একটু ভেজে নিয়ে ধুয়ে এটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো ভোগের খিচুড়িতে ডালটা কিন্তু ভালো কোয়ালিটির হলে এর টেস্টটাও কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। খিচুড়িতে কিন্তু চাল আর ডালের পরিমাণটা সবসময় সমান হবে, যতটা চাল নেবে ততটাই ডাল নেবে, তবে কিন্তু খিচুড়ির টেস্টটা সুন্দর হবে। তো এবার পুরোটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চালটাও কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু একটু শক্ত হয় তাই আমি আলুটা প্রথম থেকেই দিচ্ছি। ফুলকপিটা আমি ওটা একদম শেষের দিকে দেবো, কেন কি ফুলকপি তো খুবই নরম হয়, তো প্রথম থেকে দেওয়ার দরকার নেই। অনেকেই ফুলকপিটা আলুর সাথে দিয়ে দেয়, তাতে করে কি হয় ফুলকপিটা কিন্তু গলে যায়। তো এটা আমি দিয়ে খুব ভালো করে এরকম 1 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব।
চাল আলু আর ডাল খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। তো এবারে আমি এতে জল ঢেলে দেব। এখানে আমি 1.5 লিটারের মতন গরম জল রেখেছি, এই গরম জলটা আমি দিয়ে দেব। রান্নায় কিন্তু সবসময় তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে, এতে কি হয় রান্নার টেস্টটা আর রান্নার প্রসেস দুটোই খুব ভালো হয়। তো এখানে আমি টোটাল 1.5 লিটার জল রেখেছিলাম, পুরো জলটা কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম না, কিছুটা জল দিলাম, আবার কিছুক্ষণ পরে আমি চেক করে তারপরে বাকি জলটা দেব। এটাতে কিন্তু ভোগের খিচুড়ির টেস্টটা আরো ভালো হয়। ভোগের খিচুড়ির রান্না করার ট্রিক্সটাই এটা যে সমস্ত জল একসাথে দেওয়া নয়, কিছুটা কিছুটা করে জল দিয়ে রান্না করা। আর দিয়ে দিলাম এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 1 বাটি মতন মটরশুঁটি রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। সমস্তটাকে আমি খুব ভালো করে একবার নেড়ে চেড়ে চাপা দিয়ে 10 মিনিটের মতন হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রাখব। আর মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে নিতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। 10 থেকে 15 মিনিট হয়ে গেছিল, তো আমি এখন ঢাকনাটা নাবিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একবার দেখো চালটা কিন্তু হয়ে গেছে আর ডালটাও হয়ে এসেছে। তো ভোগের খিচুড়িতে কিন্তু ডালটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যে মুখেও লাগবে না আবার একদম গলেও যাবে না। তো আমার খিচুড়িটা একদম নামানোর পর্যায়ে, তো 5 মিনিট আগে আমি এই কপি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কপিটা দিয়ে একবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেব। আরো 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও একদম খুব একটা বেশিও নেই আবার খুব একটা কমও নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এতে আমি নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা তেজপাতা আর গোটা মৌরি। তো এই ভাজা মশলার রেসিপিও আমি তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার অবশ্যই করব। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 2 চামচ গাওয়া ঘি। এটাতে ভোগের স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমার খিচুড়ি অলমোস্ট রেডি। আমি এটাকে জাস্ট একবার নেড়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের মতন এভাবেই এটাকে রেখে দেব। খুব ভালো করে সমস্ত ভাজা মশলাটা যেন খিচুড়ির মধ্যে ভালোভাবে মিশে যায় সেই মতন নাড়িয়ে নিতে হবে। খিচুড়িটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এর থেকে গন্ধটাও কিন্তু ঠিক ততটাই বেরোচ্ছে। তো দেখে নিলে তোমরা কিভাবে বাড়িতে খুব সহজে ভোগের খিচুড়ি রান্না করা যায়। তো আর দেরি না করে সামনেই দুর্গাপুজো আসছে বন্ধুরা, তোমরা এইভাবে রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই করে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।